আসসালামু আলাইকুম। চাটখিলে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন, তার একটি খবর নিয়ে চলে এসেছি। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। চাটখিল উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সম্মানিত করেছে, সেটি অন্য কোনো সরকার করেনি। সুতরাং আগামী নির্বাচনে বীর মুক্তিযোদ্ধারাই নৌকার বিজয়ে আন্তরিকভাবে কাজ করবে বলে আমি আশা করি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী এক চাটখিল ও সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য HM ইব্রাহিম। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনী সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভুইয়ার সভাপতিত্বে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সন্তান হারুন রশিদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে চাটখিল থানা ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিত ছিলেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।